নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেল রাজ্যের 8 লক্ষ পড়ুয়া। দুস্থ মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে তার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই নানা প্রতিকূলতার মধ্যেও ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা নিয়মিত ঢুকছে তাদের অ্যাকাউন্টে। সরকারি নথি থেকে দেখা যাচ্ছে 2021-22 সালের 8 লক্ষের বেশি পড়ুয়াকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা প্রদান করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই আর্থিক বছরে এই খাতে রাজ্যে প্রায় 1000 কোটি টাকা ব্যয় করেছে বলে খবর। দপ্তরের আধিকারিকরা বলেন, অর্থ যাতে কোনো পড়ুয়ার শিক্ষায় অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য এই স্কলারশিপের টাকা ছাড়তে দেরি করা হয়নি। এবার রাজ্যে এই খাতে বাজেটও বাড়িয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে এই বিভাগকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বার্থে এই স্কলারশিপ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এর জন্য পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এদিন এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শেষ পরীক্ষায় 75% নম্বর থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু এবারে তা কমিয়ে 60% করা হয়। তাতেই আবেদনের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। রাজ্যের কোন কোন জেলায় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে টাকা দেওয়া হয়েছে দেখে নেব। এক নজরে স্কলারশিপ প্রাপকের নতুন পরিসংখ্যান জেলা টাকা পেয়েছে। পূর্ব মেদিনীপুর 55,000+, 24 পরগনা 54,000+, উত্তর 24 পরগনা 67,000+, পশ্চিম মেদিনীপুর 53,000+, হুগলি 43,000+, পুরুলিয়া 39,000+, কলকাতা 38,000+, বাঁকুড়া 41,000+। তো তোমরা বুঝতেই পারছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেল রাজ্যের 8 লক্ষ পড়ুয়া।